আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি দোয়া বিষয়ক ভিডিও। তো এই ভিডিওতে আমরা একটি বইয়ের কথা বলবো, যে বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে কখন কি দোয়া পড়তে হবে বা কখন জিকির করতে হবে, কি জিকির করতে হবে। তো আমাদের মধ্যে কি অনেকেই কিন্তু দোয়া আসলে রেগুলার পড়েন, কিন্তু অনেকেই আছে যারা নাকি পড়তে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোন বই পড়বেন বা কিভাবে পড়বেন। তার জন্য ভাবলাম যে এই বইটি আমি বাছাই করেছি, যে এই বইটি আমি আপনাদেরকে দেখাই। আপনারা এই বইটি যদি পড়েন বা সংগ্রহ করে পড়া শুরু করেন তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। কারণ আমাদের সমস্যাটা কি, আমরা কিন্তু অনেকেই দোয়া সম্পর্কে জানিই না। যে আমরা ভাবি কি শুধু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম শেষ হয়ে গেল। এই যে ঘর থেকে বের হওয়ার জন্য দোয়া আছে, কারণ ঘর থেকে আমরা যখন বের হই তখন তো কত বিপদ আপদ আসতে পারে, তাই না? তো সেই সময় যদি আপনি দোয়া পড়ে যান তাহলে দেখবেন যে আপনার বাইরে যে যাত্রাটা সেটা খুব ভালো হবে, আপনার অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। এমনকি রাতে ঘুমানোর সময় কিন্তু অনেকগুলো দোয়া আছে। তো আমাদের অনেকের ঘুমানোর সময় কিন্তু নানা রকম খারাপ স্বপ্ন আসে, বা আমরা অনেক সময় প্যারালাইসের মতো হয়ে যাই, যে ঘুমের যে প্যারালাইসটা থাকে সেটাকে কি বলে, স্লিপিং প্যারালাইস বলে অবশ্য, আমার যতটুকু মনে আছে। তো সেটাও কিন্তু অনেকের সাথে হয়। তো এই সময় কিন্তু আপনি যদি দোয়া পড়ে ঘুমাতেন তাহলে কিন্তু এগুলো হতো না। কিন্তু আমরা কিন্তু এগুলো জানিই না যে কি দোয়া যে পড়বো, দোয়া যে পড়তে হবে তাই তো আমরা জানি না। তো দোয়াটা কি পড়বো তাই আমরা কিভাবে বলবো বলুন। এমন কি যে আমরা যে হাঁচি দেই, হাঁচি দেওয়ার সময় আমরা শুধু জানি কি আলহামদুলিল্লাহ পড়তে হবে। তো যিনি হাঁচিটা শুনলেন তারও কিন্তু একটা দোয়া পড়তে হয়, সে দোয়াটা আমরা জানি না। আবার যে দোয়াটা পড়লেন, তো যিনি হাঁচিটা দিলেন তারও কিন্তু একটা দোয়া পড়তে হয়। তো সে শুধু আলহামদুলিল্লাহ পর্যন্তই জানে, তো সেও কিন্তু জানে না যে হাঁচির জবাবের দোয়াটা কি বা জবাব দেওয়ার পরে যে দোয়াটা পড়তে হবে সেটা কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এর মানে কিন্তু এটা না যে আমরা দোয়া শিখবো না, সব থেকে খারাপ হচ্ছে না শিখতে পারাটা। আপনি জানেন না এটা কোনো খারাপ বিষয় না, না জানাটাই স্বাভাবিক, কিন্তু আপনি জানতে চাচ্ছেন না এটা হচ্ছে সব থেকে খারাপ। তো আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন, এবং এই বইটি আমি দেখাচ্ছি যে কী কী আছে তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই বইটি সম্পর্কে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এবং এই বইটি নিয়ে আমি এখন দেখাচ্ছি আপনাদের। বইটি হচ্ছে এই বইটি, দৈনন্দিন দোয়া ও রুকাইয়া। এই বইটি কভারটি দেখুন খুবই সুন্দর। তো কভারের সাথে আমি পৃষ্ঠাগুলো আগে দেখাচ্ছি, দেখুন যে পৃষ্ঠাগুলো, এই পৃষ্ঠাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। অন্যান্য অনেক দোয়ার বই আছে কিন্তু সেগুলোর দাম কিছুটা কম, কিন্তু এই বইয়ের দাম একটু বেশি। তবুও আমি বলবো যে এই বইটি কিন্তু দেখতে খুব সুন্দর। দোয়ার বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আসলাফ থেকে। এই বইটির গায়ের মূল্য 280 টাকা। তারপর আপনারা সূচিপত্রটি দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে রুকাইয়া নিয়ে লেখা আছে যে রুকাইয়ার জন্য কী কী করতে হবে। তো সূচিপত্রটি আপনারা দেখুন, তারপর দেওয়া আছে দৈনন্দিন দোয়াগুলো। তো এখানে দেখুন আপনারা ইমান সংক্রান্ত, ঘুম সংক্রান্ত, তো আমি ঘুমের কথা বলছিলাম, তো এখানে দেখুন ঘুম নিয়ে কতগুলো দোয়ার কথা বলা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম নিয়ে এবং ওজু নিয়ে আর কি, তারপর পোশাক নিয়ে, এমনকি ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশের সময়, আজানের সময়, খাবারের সময়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁচির দোয়া, যেটা আমি বললাম ভিডিও শুরুতে, এমনকি এখানে দেখুন অনেকগুলো দোয়া দেওয়া আছে। তার মধ্যে দেখুন যে বৃষ্টির সময় কী দোয়া করতে হয়, এখন তো অনেক বৃষ্টি পড়ে, তো বৃষ্টি দেখলে দোয়া পড়তে হয়। তো সে দোয়াটি খুবই সহজ, আপনারা একবার দেখলে হয়তো মুখস্থ হয়ে যাবে। আমি আশা করি আপনারা এই বইটা সংগ্রহ করবেন এবং এই দোয়াগুলো পড়া শুরু করবেন এবং মুখস্থ করা শুরু করবেন। আর মুখস্থ নিয়ে আমি একটা কথা বলতে চাই, এখানে দেখুন দোয়া মুখস্থ প্ল্যানিং নামে একটি প্ল্যানার দেয়া আছে। তো এটি শেষে দেয়া আছে, এখান থেকে প্রতিদিন আপনারা একটি করে দোয়া নেবেন এবং মুখস্থ করবেন, এবং এখানে মুখস্থ হয়ে গেলে একটি করে টিকচিহ্ন দিয়ে দেবেন। এতে আপনার পড়ার মধ্যে মনোযোগ আসবে এবং পড়ার প্রতি আগ্রহ থাকবে এবং তাড়াতাড়ি মুখস্থ হবে, এবং মুখস্থ হয়ে গেলে দেখবেন যে আপনার কাছে খুব ভালো লাগছে, যখন আপনি দেখবেন যে আপনার এই প্ল্যানারের সবগুলো টিকচিহ্ন দেওয়া হয়ে গিয়েছে। তো আমিও শুরু করব, আমি আপনাদেরকেও বলবো, আপনারাও শুরু করুন। বইটির বিস্তারিত আপনারা জানলেন, আশা করি বইটি সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আগ্রহী করতে পেরেছি। আমাদের মধ্যে যারা দোয়া পড়ি না, আমি আশা করব আপনারা এই বইটি সংগ্রহ করে দোয়া মুখস্থ করবেন এবং অবশ্যই অর্থসহ পড়বেন। যদি অর্থসহ পড়েন তাহলে দেখবেন যে আপনার মধ্যে ভালো একটি বুঝ আসবে এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়াগুলো পড়া কেন এত জরুরি। এবং আমি নিজে যখন দোয়া পড়া শুরু করেছি আমি দেখেছি আমার মধ্যে ভালো পরিবর্তন এসেছে, নানা রকম সমস্যা থেকে আমি
মুক্তি পেয়েছি। আমাদের তো প্রত্যেক বিষয়ে সমস্যা থাকে, তো সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই দুয়ার বইগুলো খুবই জরুরি। তো আমি বলবো যে আপনাদের পছন্দের দুয়ার বই তো সবার বাসায় থাকে, কারণ তাও যদি না থাকে বা তারা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বইটি আগে প্রেফার করবেন এবং দেখবেন যে এই বইটি আপনাদের কাছে কেমন লাগে। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা জানেন কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।